যে মহিলাটা মারা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে, কি বিষয় একটু বলেন তো? স্বামী লাইন দিতে গিয়ে স্বামীকে করছিল, সেখান থেকে উনি স্বামীকে সাথে দিয়ে উনি মারা যান, স্বামীকে সাথে দিয়ে স্ত্রী মারা যান। আপনার যে মারা গেছে আপনার কি হয়? উনি আমার বড় বোন। কি হয়ে মারা গেছে বিষয়টা একটু বলেন তো। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, এটা বলেন তো। সেই সময়টা মানে ওই মাঠ কোটে লোকে বাড়ি আমাদের সাইলমের শেষ সীমানা ডুমিশিয়ার কাছাকাছি, ওই জায়গাতে আর কি লোকে লাইন নিয়ে মাঠে নামাইয়ে পানি দিয়ে এই লোকে সকালবেলা গেছে কাজ করতেছে, ওই কাজ করতে গেলে ফেলে লোকে কারেন্টে তুলেছে। ইনি কি কারেন্টের কাজ জানে? হ্যাঁ কারেন্টের কাজ, আর ছোটোকালেতে কারেন্টের কাজ, ঠিক আছে, আর ছোটোকালেতেই কারেন্টের কাজ করে। তারপর ওই বউটা লোকে গেছিল, ওই বউটা যাইয়ে ওরে ধরিছে, ওই বউটা লোকে ওরে থাবাকে সরাতে গেছিল, ওই সরাতে গেলে ওই বউটা গেলো বাড়িতে ফেলে দিয়েছে, সেটা ওই কারেন্টের তার গাদি মারা ছিল, ওই তারে লোকে ওই বউটারে পেশায় ফেলাই দিয়েছে। পরে ওই মাঠে আমরা লোকে পাট কাটতেছিলাম, আমার এক মামাতো ভাই ও লোকে দৌড়ই যাইয়ে আর কি ঘরের ভিতর মেন সুইচ না যাইয়ে ওলম বিচারের যে তার ওই তারটা এক কোপে কাটি ফেলা গেছে, ওই কাটিয়ে ফেলাই দিয়ে তারপরে লোকে যাইয়ে সব আমরা তালাশ তুলেশ করে ভিতরে আর কি বাড়ি ওড়ি নিয়ে বাবুখালির বাজারে গেলাম। বাজারে গেলে ডাক্তাররা খুলে যে আমরা দেখতে পারবো না, আপনারা মাগুরা নিয়ে যান, মাগুরা নিয়ে গেলে যদি মাগুরা তারা রাহে তো ভালো কথা, আর তাই যদি না রাহে ফরিদপুর উড়া ফাটাই দিবেন, তাইলে আমরা মাগুরা নিয়ে। এই যে মহিলাটা কি ওইখান থেকে কি মারা গেছিল নাকি নিয়ে পথে নিয়ে আসতে না আসতে, এটা কি জানেন? এখন আমরা নিয়ে আসি, ধরেন আমরা তো ভালো বুঝবো না, বাবুখালির বাজারে নিলাম, সে সময় তারা বলে যে আসলে মেয়েটা নাই, তবু গাও কত গরম ছিল আমাদের মনে বোঝে না, এই জন্য দুইজন দেই অ্যাম্বুলেন্স উঠে নিয়ে আমরা চলে আইসি, এই জায়গায় ডাক্তাররা করে দেন। আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার অমর ভরত বিশ্বাস। সকাল 9:50 সীমা খাতুন বয়স 26, গ্রাম সালিমিয়া মোহাম্মদপুর মাগুরা, ওখান থেকে একটা ইলেকট্রোকোশনের মানে ইতিহাসে একটা রোগী আছে সীমা নামে, আমি সাথে সাথে অ্যাটেন্ড করে ওনাকে মৃত অবস্থায় পাই। সব খবর সবার আগে জানতে মাগুরা নিউজ টিভির সাথেই থাকুন।